সহজে বেচতে যাওয়ার ব্যবস্থা। আল্লাহ কয় বছরে 365 দিনের 40 দিন আমার আর 325 দিন তোমার, সব মাসে 30টা দিন, এই 30 দিনের 27 দিন তোমারে দিয়ে দিছি, যত কাজ আছে করো, যা খুশি করো, মাসে 3টা দিন আমারে দিবা, আমি নিলাম 3, কাজ প্রমাণ করতে চাই আমি আল্লাহ নেই কম দেই বেশি, সপ্তাহে 7 দিন 7টা দিন তোমারে ছেড়ে দিলাম, 7টা রাতের 6টা রাতে তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা, ওর মধ্যে আমি হস্তক্ষেপ করি না, 7 আর 7 14টার ভিতরে 13টা পিলর দিয়ে দিলাম তোরে, বৃহস্পতিবারে দিবাগত রাত একটু বল মারি মার কাছে যাবি আমার কাছে, আমি আল্লাহ নিলাম এক রাত তোরে দিলাম 7 দিন 6 রাত আমি নেই কম দেই বেশি। ও বান্দা দিনে রাতে 24 ঘন্টা সময়, 24 ঘন্টার ভিতরে 5 অক্ত নামাজ পড়তে লাগে মাত্র 1 ঘন্টা, মোটামুটি ভালো করে পড়লে 1 ঘন্টার বেশি মূলে নামাজে খরচ হয় না, 5 বারং 60 মিনিট, আসরে লাগে 5 মিনিট, মাগরিবে লাগে 6-8 মিনিট, এমন করে কম বেশ ফজর একটু বেশি লাগে, জোহর একটু বেশি লাগে, ঈশা একটু বেশি লাগে, গড় হিসেবে 5 বারং 60 মিনিট 1 ঘন্টা সময় মূল নামাজে খরচ হয়। আল্লাহ কয় 24 ঘন্টা 23 ঘন্টা তোমারে ছেড়ে দিলাম, আমারে দিবা মাত্র 1 ঘন্টা, এমন করে তুমি জীবন যাপন করো আমি তোমার কাছ থেকে টোটাল সম্পূর্ণ সময় চাই না। তুমি ধনী হয়েছো, গণিক হয়েছো, স্বাস্থ্যের মালিক হয়েছো, সার্টিফিকেটের মালিক হয়েছো, শিল্পপতি হয়েছো, কোটিপতি হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, আঞ্চলিক বক্তব্য হয়েছো, মাস্টার প্রফেসর, যে যাই হয়েছো কেন বান্দা তুমি একা হও নাই, সবগুলো আমি আল্লাহ তোমারে বানাইছি, ওর মধ্যে থেকে আমার দেওয়া কর্মসূচি অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, আমি আল্লাহ কিয়ামতে তোমারে কিভাবে উঠবো তুমি জানো না, আমি আল্লাহ ধরে নেব। এই যে কর্মসূচি আপনাদের মাঝে আমি দিয়েছি, সময়সূচি আমি বলে দিয়েছি, এই নিয়মে যদি জীবন যাপন করেন আল্লাহ পাকের খাতায় লিখে দেবে বান্দা গোটা জীবন আমার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا بولي آمين একটু দুরূদ শরীফ পড়ে নেই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি থাকি সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ যে দুরূদ নিয়ে কোনো মতানৈক্য নাই সবাই জবান খুলে পড়বেন যা যে পড়বেন তার উপরে এই মুহূর্তে দশটা রহমত নাজিল হবে অবশ্যই তার আমলনামা থেকে এক্ষুনি দশটা গুণা মুছে দেওয়া হবে দশটা মর্তবা বাড়িয়ে দেওয়া হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোহাল বাড়ি মারকাজুল মাদ্রাসা এতিমখানা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সহযোগিতায় দিনের বেলায় আজকে দিনের মাহফিল আল্লাহ পাক দুনিয়াবি কাজকাম থেকে ফারেক করে সত্যিকারে দিনের দরদে আজকে আমাদের এখানে আসার বসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের বিশেষ করে এই অঞ্চলে মাহফিলের সিস্টেম হলো রাত্রে কাজ হলো দিনের কাজ ধর্মের নাম দিন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম দিন মানে আমাদের দিনে ইসলাম দিন মানে ধর্ম এই দিন লেখে দয় বফালা দীর্ঘি আর ন দিন দিন মানে ধর্ম দিন আর রাতের মোকাবেলায় যে দিন সে দিন লেখে দয় রশিকারে দি আর ন দিন কাছাকাছি আমাদের বাংলাদেশের ভাষায় আমাদের উচ্চারণ ভঙ্গিতে দুটেই কিন্তু একই রকম দিন কই এরকম টাইনিও কই না একটা আরেকটা থেকে পার্থক্য করে যায় আর দিন কইয়ে তাড়াতাড়িও কই না যেটা যেমন প্রয়োজন হয় সে তখন সেরকম বলি তো দিন মানে ধর্ম আর দিন মানে রাত দিন যেহেতু কাছাকাছি মিল আছে অতএব দুটোর ভিতরে সম্পর্ক খানিকটা থাকা দরকার আমরা দিনের কাজ করি রাত্রে মাহফিল ধর্মের কাজ দিনের কাজ করি রাত্রে সময় যখন পাই দুনিয়াবি কাজের ব্যস্ততা যতক্ষণ থাকে অতক্ষণ পর্যন্ত আর আমরা এ কাজের মধ্যে আসি না ঠিক কি না কথা না বলি সময় কম যতক্ষণ পর্যন্ত নিজেদের কাজের ব্যস্ততা থাকে অতক্ষণ পর্যন্ত আখেরাতের ব্যস্ততা মাথায় নেই না এজন্য আল্লাহ বড় আক্ষেপের সাথে বড় দুঃখের সাথে বড় আফসোসের সাথে মায়ার সাথে টান দিয়ে ডাক দিয়ে বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা কদ আফলাহা মান তাযাক্কা সফল আর পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেল ওই ব্যক্তি মান তাযাক্কা
সফল ওই ব্যক্তি যে নিজেকে নিজে সকল প্রকার কলুষতা মুক্ত করে চারিত্রিক আখলাক আখলাকি শারীরিক সার্বিক যত প্রকার গুণা আছে সকল গুণা থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখলো ওই ব্যক্তি সফল। ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে স্মরণ করে এরপরে সে নামাজও পড়ল, এই ব্যক্তি সফল। আর সফল ব্যক্তির প্রতিদান কি, পুরস্কার কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রতিদান হলো ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে হবে তাদের মেহমানদারি। এত বড় পুরস্কার রয়েছে, যেই ব্যক্তি দিনকে প্রাধান্য দেয় আখেরাতকে যে প্রাধান্য দেয় দুনিয়ার মোকাবেলায় তার জন্য রয়েছে আখেরাতের বিশাল প্রতিদান পুরস্কার। আমার দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে ওই সকল মানুষের উপরে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো আখেরাতের উপরে, আখেরাতের কাজ করো কতটুক, যতটুক তুমি সময় পাও সুযোগ পাও, কখন করো? যখন সুযোগ পাও। যদি কেউ রে জিজ্ঞেস করি চাচা নামাজ পড়েন, পড়ি নে তো কি এরকম কয় না, কিরকম পড়েন? কে শুক্রবারে ভরি আসলাম না, ডেলি চব্বিশ ঘন্টা, পাঁচ চব্বিশ কত, সাত চব্বিশ হিসেব আছে নাকি? পাঁচ সাত কুড়ি একশো চল্লিশ, আর চার সাতা আঠাইশ, তাহলে একশো আটষট্টি ঘন্টা। একশো আটষট্টি ঘন্টার ভিতরে শুক্রবারে জুমার সময় তুমি দশ মিনিট দিয়েছ আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পার্সেন্ট ওভাবে দিলি হবে না, পার্সেন্ট একটু বাড়াইতে হবে। এমনিতেই আমার স্বভাব আমি নেই কম দেই বেশি, কথাক্ষণ আল্লাহ বলে আমার স্বভাব হলো আমি নেই কম দেই বেশি। তোমারে আমি একশো কোটি টাকা দিয়েছি, এই একশো কোটি টাকার মালিক যদি কেউ হয় তাহলে ও কি নিজি মাতুব্বারি করে টাকার মালিক হয়েছে না আল্লাহ দিছে, স্বীকার করবেন না? হ্যাঁ, আল্লাহ কবে দিয়ে গেল? জীবনটা বইরে খাটতি খাটতি তারপরে না এই টাকার মালিক হয়েছে, আল্লাহ দিয়ে গেল। তোমার চাইতে বেশি কত মানুষ খাটে তারা একশো টাকারও মালিক হতে পারে নাই, কাজেই খাটনির কারণেই তুমি ধনবান হয়েছ, সম্পদশালী হয়েছ, এই কথা বলা অন্যায় হবে ভুল হবে। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এ জগতের মালিক আমার আল্লাহ, যাকে খুশি তিনি ধনী বানায় দেয়, তাকে যাকে খুশি তারে কিছুক্ষণের জন্য কিছু সম্পদের মালিক বানায় দেয়, আবার যদি তার আচরণে আল্লাহ অখুশি হয়ে যায় ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এনি টাইম এভরিডে, সকাল আর সন্ধ্যা লাগে না, বয়সের সাথে সম্পর্ক লাগে না, সার্টিফিকেট থাকা না থাকার সাথে সম্পর্ক লাগে না, পদের সাথে ক্ষমতার সাথে সম্পর্ক থাকা লাগে না, আমি আল্লাহ ইচ্ছে করলে কোটি কোটি টাকার মালিককে মুহূর্তের মধ্যে ফকির বানাই দিতে পারি। লাগাতার নয় বছরের প্রেসিডেন্ট বাংলাদেশে আমাদের চোখের সামনে, প্রেসিডেন্টের সাদ মরহুম প্রেসিডেন্টের সাদ আল্লাহ তারে মাফ করে দিক সবাই বলেন আমিন, আল্লাহ তারে জান্নাতি করে দিক বলেন আমিন। বাংলাদেশে অনেক নিদর্শন সে রেখে গেছে, অনেক কাজ সে রেখে গেছে, অবদান সে রেখে গেছে, তার অকৃতজ্ঞতা করা অন্যায় হবে। নয় বছর প্রেসিডেন্ট, হাজার হাজার লক্ষ কোটি মানুষের পরিচালক, সেনাবাহিনীর প্রধান, কত মন্ত্রীরে চালাইলো, কত বড় বড় অফিসার তার আঙ্গুলের ইশারায় উঠছে আর বসছে, নয় বছর পর্যন্ত রাষ্ট্র চালানোর পরে পাঁচ বছর পর্যন্ত জেলখানার কয়েদি, পারে 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 যুবক স্বীকার করো পারে, আল্লাহই পারে, কে পারে ঠিক না?
জগতের মালিক তুমি না আমি মালিক তোমারে ধন সম্পদ দিয়েছি 800 কোটির মালিক বানাই দিয়েছি আমি আল্লাহ তোমারে 97.5 কোটি সাইরা দিলাম 100 কোটিতে কয় কোটি 97.5 কোটি তোমারে সাইরা দিলাম যা খুশি করো বছরে একবার আমারে 2.5 কোটি টাকা দিবা 40 ভাগের এক ভাগ আমি নেব 39 ভাগ তোমারে দেব মাঠে তোমার 40 মন পিয়াজ পেয়েছো 39 মন পিয়াজ তুমি খাবা আমারে দিবা এক মন আমি নেই কম দেই বেশি 1 কেজি পেঁয়াজের বীজ বুইনা দিবা আমি তোমারে 60 মন পেঁয়াজ দেব 1 মন ধান মাঠে বুনে দিবা আমি তোমারে 100 মন ধান দেব 1 কেজি পাটের বীজ বুইনা দিবা আমি তোমারে 24 মন পাট দেব লক্ষ্য করে দেখো যেদিকে তাকাবা সেই দিকে পাইবা আমি আল্লাহ নেই কম দেই বেশি তোমারে 70 বছর হায়াত দিয়েছি 70 বছরই তোমার কাজে লাগাবা ও বান্দা আমারে দিবা কতটুক আমি মাত্র তোমার থেকে নেব তবলিগ ওয়ালাদের দাবি তবলিগি সিস্টেমে বলতে গেলে বলতে হয় তোমারে 70 বছর দিয়েছি যে কোনো কাজে তুমি ব্যবহার করো আমারে দিবা 70 বছরের থেকে মাত্র 4 মাস তবলিগের লোক আছেন 2-3 দিন 5 দিন অ্যাক্সিল লাগাছেন কারা কারা একটু দিয়ে ও যথেষ্ট থ্যাংক ইউ আল্লাহ কয় তোমারে দিয়েছি আমি 70 বছর আমি নেই মাত্র 4 মাস আমি নেই কম দেই বেশি বছরে কয় দিন 365 দিন যুবক বলো কয় দিন 365 দিনের ভিতরে 325 দিন তোমারে সাইড়া দিছি আবার দিবা মাত্র বছরে 40 দিন ওই 40 দিনের মালিকও আমি 365 দিনের মালিকও আমি ঠিক না জীবনে এই পর্যন্ত হায়াত পেয়েছি কত বছর গেল আমার উপর দিয়ে গেল প্রায় 52 বছর আল্লাহ 2020 সালের মতো বছর দেইনি কথা কন না কেন সব কিছু ব্রেক করে দেছে হ্যান্ডেল ম্যান্ডেল কিচ্ছু নাই ব্রেক শো নাই অথচ সব ব্রেক যার যার কায়দায় মালি মামলা নাই কেস কাছারি নাই নিজের কায়দায় নিজে জেল খাটছি কথা কন না কেন শহরে এখনো পর্যন্ত হাজার হাজার বড় বড় বিজ্ঞ যোগ্য মানুষ আছে করোনার নাম শুনে ঘরে ঢুকছে আজ পর্যন্ত বিল্ডিং এর পাঁচতলায় তে নিচতলায় নামে নাই মরবে না গাঁত বাঁধাইছে মরবে না লিফটের দরজা বন্ধ হয়ে তুইছে যাতে আজরাইল লিফট দিয়ে উঠে আসতি না পারে আছে না নাই কিন্তু মরা লাগছে কি লাগে নাই জীবদ্দশায় লিফটের গোড়ায় আসে নাই আজরাইলের তোমার ঘরের মধ্যে যাইতে লিফট লাগে না রে সোনা লক্ষ্মী ওর কোন দরজা আর গেট লাগে না তোমার জন্য মারা তোমাকে মারার জন্য যে আজরাইলটা বরাদ্দ আছে গেট বানানোর আগেই সে যায় বসে রয়েছে তোমার বাড়ির মধ্যে তুমি যে মাস্কান পরছো ওই মাস্কের মধ্যে বেচা ছিল আজরাইল নাকের মধ্যে যাইয়া তোমারে মাইরে দেশে ঠিক না সময়ের মালিক আমি না আল্লাহ কও কও যুবক কও একসাথে দুই কাজ ভালো হয় না একটু বাদাম খা সাড়ান দাও এমনি সময় কম আমার ফাক্কা মারি বাদাম খাস আমারও তো বড় নেই আমার কটা দাও বসুক যার যার কাজে ফাঁকা দিয়ে দিয়ে দুই বসুক এত সাদা সাদি একটু সময় আছে তোমরা খাবা আমি তোমাকে বাড়ি আইছি মেহমান আমার না দিয়ে তুমি খাবা কেন তো দাও দুই দলে বাদাম খা খাই রেওয়াজ থাক এটা আদবের খেলাপ শোনা তোমরা শিক্ষিত মানুষ বলমারির মানুষ বলমারি না গোয়ালবাড়ি বলমারি সব মিলে ইয়া শিক্ষিত এলাকার মানুষ আমরা ওই পাশ থেকে আপনাদেরকে কিন্তু অনেক শ্রদ্ধা করি এ পাশের যুবকদেরকে আমরা অনেক স্নেহ করি ভদ্র বলে জানি তো মজলিসের মধ্যে বৈশা বাদাম সানাসুর খাওয়া খাই করে এটা আদবের খেলাপ তুমি নিশ্চয় স্কুল কলেজে পড়ো তোমার স্যার যখন পড়ায় সেই সময় কি তুমি বাদাম খাও যদি খাও তোমার সুফা খুলি বেলা দেবেন ডাস্টার দিয়ে বলো ইয়া ডাস্টার তো দাঁতে ভিয়ে মারবে মাস্টারে ডাস্টার মেরে দেবে কাজে এটা একটা ক্লাস অল্পক্ষণের সুর আসর পড়ছি আসরের সময় তো সুর আসর পড়ছি একটু ওই কথাটা কয়ে যাই জায়গা মতো আল্লাহ পাক যে ন্যায় কম দেয় বেশি তার প্রমাণ আছে না নাই বছরে 365 দিন আল্লাহ কয় 325 দিন তোরে দিলাম যা পারিস কর
আমারে বছরে 40টা দিন এক সিল্লা দিবি যদি ওই 40 দিন না দিস আমি কিন্তু আদায় করে নিতে পারি তাওআন ও কারহান স্বেচ্ছায় দিবি তো দিবি না দিবি তো আমি আদায় করে নিতে পারি আমি যদি নেই তাহলে বছরেও 3 সিল্লা নিতে পারি পারে পারে আল্লাহ বুড়োরে মসজিদে তশকিল করছে কাগা একটু তবলিগি চলেন সিল্লে চলেন তবলিগি সবাই নাম লেখা দিয়েছে বুড়ো লেখাবে না যদি আমি তবলিগি যে মরে যাই উনি বাড়ি থাকলে বাঁচবে তবলিগি গেলে মরে যাবে এই বইতে লেখা শেষ মেশ দায় চেয়ে যখন কয় তাই রাও দে তো তোমার চাষির কাছে শুনি আসি বেরোয়া চাষির কাছে শুনতে গেছে বাড়ি বাড়ি লেগে গেছে দুই দলে উনার ছেলেবেলেরা ভারী বিটাকের সাথে তুমুল বাড়িও বাড়ি দুই দলের বাড়ি বাড়ির মধ্যে বুড়ো গেছে ঠেকাতি বাড়ি লাগবি তো লাগ বুড়োর মাথায় জাগায় পাট পাটে শুয়ে বলছে ঠ্যাং ধরে টানিয়ে নিয়ে বারান্দায় উঠেছে এই এখন বাড়ি খাইয়া বারান্দায় যাইয়া চিকিৎসা নিচ্ছে আঞ্চলিক ডাক্তার ডাক্তার দিয়া 40 দিন কেটে গেছে উজয়ও না বাঁচুইও না এক সিল্লা হয়ে গেছে বারান্দায় ডাক্তারে নিয়ে ডাক্তারের কাছে কয় এই জায়গা হবে না ফরিদপুর না ফরিদপুরের ডাক্তারকে আড়ে পছন্দ হচ্ছে এই জায়গা আরেক সিল্লে থাকতে হবে হাসপাতালে আরেক সিল্লা এদিকে কেসা কিসি হয়ে গেছে দুই দলে কেস বাপ মরে মরে ভাব এই এই দিকে কি আর ছেলেরা বসে থাকে কেস করে দিয়েছে স্বাস্থ্য ভাই গিয়ে দাঁড়ায় উড়াও বাসার জন্য আরেক কেস দুই দলের মানুষ বাড়ি নেই কেউ 40 দিন পরে বুড়ো হাসপাতালে তে বাড়ি আইছে ও দলেরও পুলিশ করে এ দলেরও পুলিশ করে কেউ ধরা পড়ে নাই ওই বুড়োরে পাই নিয়ে গেছে বুড়ো তো দলিত নিয়ে জেলখানায় আরেক সিল্লা 40 দিনের আগে বেরোতেই পারে না 40 দিনের মাথায় যাইয়া এরপরে কোনো মতে নিরিবিলি ভাবে যাচ্ছে বুঝতে আয় বুড়ো হলি বেবদতি হবে এটা সেই কিনা আল্লাহ এরপরে 40 দিনের পরে বাড়ি আনবে সেই দিন বুড়ো জেলখানার মধ্যে স্টক করে জায়গায় শেষ ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে পারে পারে আল্লাহ নীতি পারে যুবক বলো পারে কয় তো বুড়ো হলি পারে আমাকে মতো যুবককে পারে হাজার হাজার যুবক রোডে ডুইলে যাচ্ছে ট্রাকের সাথে প্রতি সপ্তাহে কমপক্ষে একটা দেখি রাস্তার পাশে শুয়ে রয়েছে মোটরসাইকেল খান ট্রাকের সাথে ফেসায় গেছে আর যুবক রাস্তায় মাথাটা গড়াইতে গড়াইতে খালের মধ্যে রাস্তায় যেভাবে চলো যুবক তোমারে দেইকে শয়তানে পর্যন্ত ভয় পায় রাস্তার কিংস রোড কিংস হলো নসিমন করিমন একে দেখলে ট্রাকও সরি দাঁড়ায় আর তোমাকে মতো পাঙ্কু পার্টির মোটরসাইকেল চালানো দেখলে নসিবন করিমন তো দূরের কথা শয়তানও কয় আমার রাস্তায় দাঁড়ায় থা ঠিক হবে না আমি আল্লাহর কাছে হায়াত চেয়ে আছি কিয়ামত পর্যন্ত এই পাঙ্কুকের সাথে লাগলে আমি আজই মরে যাব এই বলে শয়তানও নিচে নামিয়ে দাঁড়ায় আর পাঙ্কুর মোটরসাইকেল খালি পিকআপ বাড়ায় কারণ ওর পিছনে ব্যাটারি আছে একটা বসানো পাওয়ার ব্যাংক ওর নাম থেকে পাওয়ার ব্যাংক সুন্দরী যুবতী একটা বসাইছে সে পিছনেতে পাওয়ার দেয় আর দৌড়ায় আল্লাহ সাউন্ড সিস্টেম লাইটিং এর দায়িত্ব তাদের তারাও দেখতেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কাজেই কেউ কথা বললে সমস্যা হবে তাদের আরো ব্যস্ততা বেড়ে যাবে যে কোনো কাজ দেখবেন যে তাড়াহুড়া করে করলে আরো দেরি হয়ে যায় ঠিক না দৃষ্টিভাবে তাদের করতে তাদের দায়িত্ব আছে আল্লাহু আকবার সময় কম কামাই বেশি আমাদের অল্প সময় অল্প একটু সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে আল্লাহকে আমি নেই কম দেই বেশি সাবধান সতর্ক থাকবা যুবক পাগলা বিবি আদবি মোটে করবা না সহজে বেঁচতে যার ব্যবস্থা আল্লাহ কয় বছরে 365 দিনের 40 দিন আমার আর 325 দিন তোমার সব মাসে 30টা দিন এ 30 দিনের 27 দিন তোমারে দিয়ে দিছি যত কাজ আছে করো যা খুশি করো মাসে 3টা দিন আমারে দিবা আমি নিলাম 3 27 প্রমাণ করতে চাই আমি আল্লাহ নেই কম দেই বেশি সপ্তাহে 7 দিন 7টা দিন তোমারে ছাইড়া দিলাম 7টা রাতের 6টা রাতে তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা ওর মধ্যে আমি হস্তক্ষেপ করি না 27 7 14টার ভিতরে 13টা পিলট দিয়ে দিলাম তোরে বৃহস্পতিবারে দিবাগত রাত একটু বল মারি মার কাছে যাবি আমার কাছে
আমি আল্লাহ নিলামে এক রাত ধরে দিলাম সাত দিন ছয় রাত আমি নেই কম দেই বেশি ও বান্দা দিনে রাতে চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র এক ঘন্টা মোটামুটি ভালো করে পড়লে এক ঘন্টার বেশি মূলে নামাজে খরচ হয় না পাঁচ বারং ষাট মিনিট আসরে লাগে পাঁচ মিনিট মাগরিবে লাগে ছয় আট মিনিট এমন করে কম বেশ ফজর একটু বেশি লাগে জোহর একটু বেশি লাগে ঈশা একটু বেশি লাগে গড় হিসেবে পাঁচ বারং ষাট মিনিট এক ঘন্টা সময় মূল নামাজে খরচ হয় আল্লাহ কয় চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা তোমারে ছেড়ে দিলাম আমারে দিবা মাত্র এক ঘন্টা এমন করে তুমি জীবন যাপন করো আমি তোমার কাছ থেকে টোটাল সম্পূর্ণ সময় চাই না ইয়া মানত নন্দে রাজনাজ ইয়া মানত চন্দে রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হর শে খুদাস তু তবাঙ্গার গাছটাই আজ মালে মা তু চেরা গাফেল সুদি আজ হালে মা তুমি ধনী হয়েছ গনী হয়েছ স্বাস্থ্যের মালিক হয়েছ সার্টিফিকেটের মালিক হয়েছ শিল্পপতি হয়েছ কোটিপতি হয়েছ চেয়ারম্যান হয়েছ মেম্বার হয়েছ আঞ্চলিক বক্তব্য হয়েছ মাস্টার প্রফেসর যে যাই হয়েছ কেন বান্দা তুমি একা হও নাই সবগুলো আমি আল্লাহ তোমারে বানাইছি ওর মধ্যে থেকে আমার দেওয়া কর্মসূচি অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো আমি আল্লাহ কিয়ামতে তোমারে কিভাবে উঠবো তুমি জানো না আমি আল্লাহ ধরে নেব এই যে কর্মসূচি আপনাদের মাঝে আমি দিয়েছি সময়সূচি আমি বলে দিয়েছি এই নিয়মে যদি জীবন যাপন করেন আল্লাহ পাকের খাতায় লিখে দেবে বান্দা গোটা জীবন আমার এবাদতের মধ্যে অতিবাহিত করেছো আসরের পরে সময় বেশি থাকে না শীতকাল এই জন্য একশো চোদ্দটা সুরার মধ্যে সবচাইতে ছোট্ট সুরা যে দুইটা একটা হলো আসর আর একটা হলো ইন্না আতাইনা কাল কাউসার এই দুটি সবচেয়ে আয়াত তিন তিনটে করে আয়াত মাত্র তিন আয়াত এতে নামাজ পড়লে এক রেখাতে ইন্না ওয়াল আসর আর এক রেখাতে ইন্না আতাইনা নামাজ হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে কি আল্লাহ তা তো আর কুয়ে সারার কাজ নাই এই ছোট ছোট সুর যদি না দিত তাহলে আমাকে মতো আইসো বাইসো আরানি বারানি কি বড় সুর মুখস্ত নামাজ পড়া সম্ভব ছিল বুঝো তোমরা ঘুরিয়ে বেড়াও সুর বাকারা আলা যদি বলা হতো যে সুর বাকারা আল ইমরান নিসা এই বড় বড় সুর ছাড়া নামাজ হবে না তাহলে আমাকে সর্বনাশ হয়ে ছোট্ট ছোট্ট সুর দিয়েছেন আল্লাহ পাক আম্পারার মধ্যে তার ভিতরে এক সুর নাম সুর আসর এর ভিতরে আল্লাহ পাক শুরুতে গেছে ওয়াল আসর আল আসর আলো আরবিতে আল আসর শব্দ শুরুতে একটা হরফ বলছে ওয়াও এই হরফটাকে আরবিতে বলা হয় কসমের তর্জমা দেয় আমরা কসম খাই না আল্লাহর কসম আল্লাহর নামের কসম খাই আমরা কসম খাই আল্লাহর নামের সাথে আমরা অন্য কোন মখলুকের কসম খাওয়া শিরিক হবে অন্য কারো কসম খাবে না মানুষে কতি কতি আগুনের কসম তোর মার কসম তোর বাপের কসম বগের কসম এও কয় কুলাবানে কয় কসম হবে কার নামে অকসিমু বিল্লাহ আল্লাহর নামের সাথে কসম তো আমরা কোনো কথায় গুরুত্ব বাড়ানোর জন্য কসম খাই নইলে বিশ্বাস করতে চায় না কারণ যে পরিমাণ টালটু পাল্টু করি তাতে তো বিশ্বাস করার কথা না আগে দুই বছর আগে টাকা দিছি দশ হাজার কইছি যে সামনে শুক্রবার দেবো দেড় বছরের পরে যে টাকা দিছি ওই লোকের কাছে ভিড়ে টাকা চাইতে গেলি ওরে ও এ নর্মালে দেবে খালি কসম খালি তো চুপ কর শয়তান চিনি তোর কসম কসম এরবারে কোরআন শরীফ নিয়ে গেছে ভাই যান কোরআন শরীফ দেরি কই কসম খেয়ে এর পরে টাকা দিছে সে টাকাও এক সপ্তাহের কথা কয়ে নিয়ে তিন বছর ঘুরুয়ে এর আল্লাহওয়ালা লোক আছে না সমাজে এই যে যে কসম খাইয়ে টাকা নেছো তারিখ মতো টাকা দাও নাই কসম ভেঙে গেছে এর কারণে তোমার পর যে গুনাহ হয়েছে ওই গুনার কাফফারা আছে দশ জন মিসকিন দিয়ে খাওয়াই দিতে হবে টাকা নেছো এক হাজার মিস করে তোমার পর কাপড় হয়েছে দশ মিসকিন খাওয়ানো দশ মিসকিন রে খাওয়াতেই তো দুই হাজার টাকা লেগে যায় আমাদের কথার গুরুত্ব বাড়ানোর জন্য আমরা আল্লাহর নামের সাথে কসম খাই আমরা কসম না খাইলে আমাদের কথা মানতে চায় না আমার আমরা এই কসম খাইয়া কথা না মানাইতে পারলে আমার লস আছে আমার ক্ষতি আছে কারণ কসম খাইলে আমার কথা বিশ্বাস করে তারপর আমার টাকা দেয় সেই টাকা দিয়ে আমি উপকৃত হই কসম না খাইলে টাকা দেয় না আমার ক্ষতিটা কিয়া যায় আমার আল্লাহ যদি কথা বলতে যায় কসম না খায় আল্লাহর কথা যদি দুনিয়ার কেউ গ্রান্ট না করে কবুল না করে তাতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে জোর হলো না আর সবাই যদি আল্লাহর কথা কবুল করে তাতে কি আল্লাহর পাঁচ পয়সার লাভ আছে
আমার দিক তাকান, রাস্তার দিক তাকায় থাকলে ওই পোলাবান যাচ্ছে আসতেছে, রাস্তা তো যাবেই। আমারে পাইছেন বহুদিন পর একবার, ওগে পাবেন তো সকাল সন্ধ্যা। মোটর সাইকেল আসবে, বাইসাইকেল আসবে, যুব্য বসবে। আজকের মাহফিলে আমার সে বড় হুজুর আর নাই, ছোট হলি আমি বড় হুজুর, উপরে নাম লেখছে, আমি হুন তো শেষ ফাইনাল খেলা। এনতে গোলগাল যাবে এই জায়গাতে হয়েছে, আমার দিক তাকাবেন, যা শুনবেন এর থেকে কোনো না কোনো ফায়দা আপনার আসবে। আল্লাহ, আমরা সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে মুসলমান হই, আল্লাহর কি পাঁচ পাইরও লাভ আছে? কি মনে হয় কথা কন আছে? আর এতে কি আল্লাহ খুশি হইয়ে বড় একখান চেয়ার বানাইয়া উঁচুয়ে বসবে? সবাই আমারে ভোট দিয়েছে, আমি নির্বাচিত হয়ে গেছি, বা আমি এমপি হয়ে গেছি, প্রেসিডেন্ট হয়ে গেছি, প্রাইম মিনিস্টার হয়ে গেছি, আমি এখন উঁচু চেয়ারে বসি। আল্লাহ যে চেয়ারে আছে ওই চেয়ারেই। আর কেউ যদি কলেমা না পড়ে, 800 কোটি ধরিয়ে যদি কাফের হয়ে যায়, তাতে কি আল্লাহ রাগ করে চেয়ারের তে নেমে ফাটিয়ে বসে? আরে ভোট দিল না তো চেয়ারে থাই কে রে সংসদে জাতীয়? আল্লাহ কয় ভোট দিলিও আমার কিছু আসে যায় না, না দিলিও আমার কিছু আসে যায় না, আমার অস্তুই খাইলেও আমার কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, তবে ভোট দিলি ভোটারের লাভ। কথা কন ভোট দিলি ভোটারের লাভ। মিছিল দেবেন যেই চেয়ারম্যান, সামনে তো নির্বাচন আসতেছে এক দেড় মাস পরে, এই চেয়ারম্যানের পিছনে মিছিল দেবেন, স্লোগান দেবেন, ওয়ার্ক করবেন, রাতের রাত নাই দিনের দিন নাই পরিশ্রম করবেন। চেয়ারম্যান ওইটা লক্ষ্য করে, নির্বাচিত হয়ে যাওয়ার পরে দেখবেন পরিশ্রম যে যে পরিমাণ বেশি করছে তার দিকে চেয়ারম্যানের দৃষ্টি ওই পরিমাণ বেশি থাকে, চেয়ারম্যানের দান অনুদান তারা এরকম বেশি পায়, সরকারি কম্বল আইছে অন্য অন্য রেয়ারটা দূরে দিয়ে ওই সমস্ত সাইজকে 10টা 20টে করে দিয়ে দেয়, গোপ ডিম আইছে করুণার ডিম তাও তাদের কেস কেস গোপনে গোপনে দিয়ে দেয়, আপনাদের এলাকার চেয়ারম্যানের সবাই সমান দেয়, অন্য অন্য এলাকার চেয়ারম্যানকে কথা করছি আর কি। আল্লাহ তাহলে খাইও বেলায়, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার আল্লাহ খায় না কি কথা কন? আল্লাহ যদি খাইতো তলি এ জগতে কেউ রে খাওয়াতে পারতো না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ পাক খায় না, তো আমার আল্লাহরে ভোট দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না, আপনি আমি ওয়াজ না শুনলে আল্লাহর কিছু আসে যায় না, শুনলে আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহর কথা মানলেও আল্লাহর কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ কে দুনিয়া কারখানা বানায় রাখছি, মানলি এটার মধ্যে যাবি, না মানলি এটার মধ্যে যাবি, পরিষ্কার। আমি আর অস করতে পারবো না, বাড়ি যেতে পারেন, দোয়া মনে যাচ্ছে। ফামান চা পালি অমিন ফামান চা পালি একপুর, যার মনে চায় মানো, আল্লাহ নিজেই বলেন যার মনে চায় মান, যার মনে চায় না মানিস না, মানলে লাভ কি? ফা মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবি, কথা মানবি, তোর জন্য ব্যবস্থা রয়েছে, হাজা সাবিলুল জান্নাহ, এর ডাইন দিক রয়েছে জান্নাতের রাস্তা, একটু কদম বাড়াইলে বেস্তে চলে যাবি, ও হাজা সাবিলুল গাই জাহান্নামের রাস্তা, হাজা সাবিলুল জাহিম এইটা রয়েছে জাহান্নামের রাস্তা, আমার কথা মানবি তো জান্নাতে যাবি, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে যাবি রে যুবক, কেন দিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাস্তাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবি তাও পাবি, মনে যা কল্পনা করবি তাও পাবি, ওয়ালাকুম ফিহা মা ইশতাগুন লাহুম মা ইশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, ও জায়গা তোরা যা যা চাই যা যা চাবি সব পাবি, সব চাওয়া শেষ, এরপরে আমার একটা গোপন ব্যাংক আছে, একটা গোপন গোডাউন আছে, ওই গোপন গোডাউনের মধ্যে কি আছে তা তোরা জানিস না। আল্লাহ কয় সাওয়া যখন শেষ হয়ে যাবে, ওয়ালাদাইনা মাজিন, আমার পক্ষ থেকে সেই গোপন গোডাউনের থেকে অতিরিক্ত দিয়ে দেব। এই পথ, এই পথ জান পথ, আর এই পথে যাবি, কলি দিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে থাকবি, ওর মধ্যে কোনো মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জাহান্নামীদেরকে জান্নাত জাহান্নামে ঢুকাই দিয়া মাঝখানে একটা প্রাণীরে জবাই করে দেবে, জান্নাতি জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে তুমি এই জাহান্নাম জান্নাতের মাঝখানে কি জবাই করলা? আল্লাহ পাক বললেন যাবাহতু মাউতাকুম, তোমার মরণকে জবাই করে দিয়েছি, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। অর্থ তর্জমা কি আল্লাহ বলো? আল্লাহ বলবেন মরণ দুনিয়ায় একবার হয়ে গেছে, এই জগতে আর কোনোদিন তোমাদের মরণ হবে না। জান্নাতিরা জান্নাত পাইছো ওইটা আজীবন ব্যবহার করবা, জাহান্নামীরা জাহান্নামে ঢুকছো ওখান থেকে বেরোনোর কোনো কায়দা নাই। আল্লাহ জান্নাতিরা খুশিতে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্ব
আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, তাল তামাশা করে উড়াই দিয়ে চলে আসছি। নাসির হুজুর আসছে, লেখত হুজুর আসছে, কত হুজুর এসে গেল, কত হুজুর আস করলো, কারো কথায় কান দেই নাই। এখন দেখি সব সত্য। আখরিজ নামে এই কুরআন শরীফের আয়াত পাগলামি কার সাথে করো? কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেন তুই বলবি 100 বার বলবি আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আরেকটা বার বের করে দাও, যদি সেই অন্যায় করি তাহলে যে শাস্তি দাও কোনো কথা বলবো না। আল্লাহ তার জবাব দেবে কি জানি, ইকসাউ 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 ফিহা ওয়ালা তুকাল্লিমু, কোনো কথা কবি না, চুপ বিয়াদব। দুনিয়ায় কত ওয়াজ করছি, সে সময় তামাশা করে উড়াই দিছো, হাসি খেলি উড়াই দিছো, মনে করছো হবে না কিছু। হাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করছিস চা খা, জম্বের খা খা, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, তোর সাথে আমি কোনো কথাই বলবো না। এ বলছি তো কোনো কথাই বলবি না, যদি কের পার রাগে যায় মানুষে কি বলে, তুই কবি দে আমি তোর সাথে কথা বলবো না, ইয়া কয় না, তুই কোনো কথাই বলবি না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তাহলে মানলে আমার লাভ, না মানলেও আমার লস, কথা বলেন ঠিক না? আল-কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহ নবী বলেন চালাক জ্ঞানী হুঁশিয়ার, এই চালাক জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে স্বেচ্ছায় দিনদার বানায়, ওইটা হলো অরিজিনাল চালাক। যুবক তুমি বলো আমাকে দিনদার বানানোর দায়িত্ব আমার, ঠিক কি ঠিক না? আমারে গুনাহগার বানানোর দায়িত্ব আমার, আমারে চুরি করতে কি আল্লাহ হাত ধরে নিয়ে পৌঁছে দিছে সিনেমা হলে, কি আল্লাহ রাহবারি করে নিয়ে যায় টেলিভিশন সিডিভিসিআর কিনা কিনি, এগুলো দেখা দেখির জন্য কি আল্লাহ আমারে হাত ধরে নিয়ে বসায়? জেনা ব্যবিচারীর আড্ডার মধ্যে কি আল্লাহ নিয়ে যায়? ও জায়গায় আমারে আমি নেই, অন্যায় কাজে আমাকে আমি নেই, তো অন্যায় কাজে যদি আমাকে আমি নিতে পারি তাহলে ভালো কাজে আমাকে আমি নিতে পারি, কথা কেন না, কেন ভালো কাজেও নিতে পারি। আমি এর জন্য মাঝে মাঝে বলে থাকি, এই বছর সরকারকে বুঝানোর জন্য আমার একটু সহজ হয়েছে, যে আমরা মৌলবীরা সারা জীবন ধরে মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছি, ভালো ফল বের করতে পারতেছি না, একেবারে হচ্ছে না তা না, হাজারো যুবক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, হাজার যুবক, যে যুবক আমাদের কথায় নামাজ পড়বি, মাঝে মাঝে সাক্ষাৎ করি, শোনা আমি তোর বুকের সাথে জড়িয়ে ধরবো, আমি তোর সাথে মুসাফা করবো, কোলাকুলি করবো, তুই দাড়ি রাখ, এসে পরিচয় দিবি হুজুর আপনার কথায় দাড়ি রাখছি, তোর দাড়িতে একটা চুমু খাবো, আল্লাহ যদি কিয়ামত আমার ডান হাতে আমল নামা দেয় আমি তোর সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। এই ভালোবাসা থাকবে দুনিয়ার থেকে আখেরাত পর্যন্ত। তা আমরা চেষ্টা করে পারতেছি না, এই বছর সরকারকে আমি জীবন ভরেই বলে আসতেছি, ওয়াজের মাঠে বলি, সরকারের কাছে নামাজের বিল জাতীয় সংসদীয় ভাবে দাবি করি, এটা তো সবার জানা আছে, আপনারা একমত আছেন না? সংসদ থেকে নামাজের বিল পাশ করলে একমত আছেন না? আল্লাহ এখন কিয়ামতে আল্লাহ তাআলা বলবে, সরকার তুমি তোমার বাংলাদেশে 16 কোটি মানুষের নামাজই বানাও নাই কেন, মসজিদই কেন আনো নাই, তাদেরকে ডাকি মসজিদে আনো নাই কেন, তাদেরকে এরকম পর্দা করায় নাই কেন? আল্লাহ এইটা কি সম্ভব, তুমি কি এটা বুঝিয়ে শুনিয়ে কইলি, এত মানুষ কিনা কোন জায়গা ভুলি, ই কি এটা দিয়ে শুনিয়ে কথা কইছো তুমি, এটা কথার মতো, কে কোন জঙ্গলের মধ্যে নামাজ পড়বে না পড়ে রয়েছে, এটা আমার দ্বারা সম্ভব, আমি কি বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে পারবো? আল্লাহ কয় অবশ্যই সম্ভব, তুমি সম্ভব করে দেখাইছো, তুমি সম্ভব করে দেখাইছো, প্রমাণ কি? আমার মসজিদে থাকা মুসল্লিদেরকে করোনার নাম দিয়ে বের করে দেছো, কথা কন না কেন, আমার মসজিদে থাকা মুসল্লিদেরকে করোনার নাম দিয়া পুলিশ দিয়ে মুসল্লিদের বের যখন করতে পারছো, প্রমাণ যে তুমি বের করতে যে পারে সে ঢুকইতেও, বের যখন করছো বের করা শেষ হয়ে গেলে পরে ঢুকই দাও নাই কে, এসতে ঢুয়ার কায় দাও, নামাজ পড়ার সময় দরজা বন্ধ আর ইমাম সাহেব কি রাতে একটু আস্তে করেন, সাউন্ড বক্স ব্যবহার করেন না, যে কোনো ভাবে আমরা নামাজ পড়বই, জোড়া দুরি করে কয়েক মাস পর্যন্ত পড়েছি, পিটাইয়ে বের করছে, মসজিদের দরজা বন্ধ করে দেব বের করছে, তালা লাগাই দিয়েছে, এত চেষ্টা করা লাগছে বের করতে, আর ঢুকতে জন্য মেলা কিছু লাগবে না, শুধু আজকে ঘোষণা দেবে এক ওক্ত নামাজ কাজা করলে ধরা পড়লে তারে 3 দিন জেলে আটকায় রাখা হবে, একটা কথা ঘোষণা দিয়ে দিক, আর গুড়া 10 যুবক যুবতীরে দৌড়িয়ে গুগু মুড়াই দিয়ে পিঠ মুড়াই দিয়ে বাইন দিয়ে জেলখানায় আটকায় থুক, আর প্রচার হয়ে যাক যে সরকার এখন নামাজের জন্য ধরা শুরু করছে,
এই কইলে একটা বেনামাজি থাকবে কথা কন মহিলারা মসজিদে যাবে দাড়িয়ালা হিন্দু সাধু উড়াও কবে ধরি বাবা সে দেখতেছ না দাড়ি দেখলি ধরি বাড়িছে ও মসজিদে চলে যাবে সাথে সাথে তাহলে তাহলে বের করা যত কঠিন ঢুকানো অত কঠিন না বের করা যথেষ্ট কষ্ট হইছে তা যখন বের করতে পারছো অবশ্যই তোমরা ঢুকাইতেও পাইতা তাই আমি সরকারকে সতর্ক করে দিচ্ছি জানাই দিতে চাই যে এই কথার জবাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে কেন নামাজি বানাও নাই কেন মসজিদে ঢুকাও নাই কেন পর্দা করাও নাই তুমি হুকুম করলে পর্দা প্রেসিডেন্টের সাদের আমলে আমরা দেখেছি আমার ভালো করে মনে আছে 6 ইঞ্চি ব্লাউজ পরা বিটিরা মেলা দিন আগেতেই 6 ইঞ্চি ব্লাউজ পরা বিটি আছে আল্লাহর রহমতে দুনিয়ায় এই 6 ইঞ্চি প্যাট বাইরুনু ব্লাউজ পরা বিটিকে প্যাটে আলকাতরার পালিশ দিত মনে আছে মুরব্বীরা আর্মিরা দেশে মার্শাল ল হ্যাঁ সেনাবাহিনীর আইন দিয়ে প্যাটে আলকাতরার পালিশ সাসি কুম বিজনিল্লাহ দাও পালিশ হবে প্যাটে যদি আলকাতরা ভাই যায় ওই বিটির বাড়ি যে গলায় দড়ি নিয়ে মারা যায় উ হয়ে আছে ওর কি আর জীবনে বাইরে কেরো মুখ দেখানোর কথা আছে যেই দেখ তোরে মা আইছিল আপা এই কলে আপা তো গাবা চিতে বুড়ি যাবে ঠিক না তো সারা বাংলাদেশের সব প্যাট বেরুনু বিটিকে আলকাতরা মা খায় নাই হয়তো গোটা বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে জন 50 মহিলার পেটে আলকাতরা মা খাইছে তাতে সমস্ত মহিলাদের বিলাউজে রুহু হইছে রুহু বলেন রুহু চাকলি মানুষ বারে বলে তাই না ও বিলাউজ লম্বা হয়ে গেছে নিজি বানায় সাতটি বারে না বাপের ষাট গায়ে দিলেও দেয়া লাগছে প্যাট বেরুনুর কায়দা নাই মাথা খালি মাথায় চুল বেরুনু থাকলে চুলি আলকাতরা মা খাইয়া জটা সাধু বানাই দিছে খাজা বাবা বানাই ছেড়ে দিছে এই 10টা 20টা মহিলার মাথায় আলকাতরা দিছে সব মহিলার মাথা গেছে এতে কি তাদের তাদের ইজ্জত সম্মান নষ্ট করছে তাদের ইজ্জত নষ্ট করার জন্য তাদের সম্মান বাড়ানোর জন্য কথা বলেন ঠিক না আমি বলবো প্রেসিডেন্ট ইজ্জত চাপ আর যা করুক আর না করুক এমন দুই সাইডে কাজ যদি করে যা করছে আল্লাহ খুশি হয়ে গেলে ওতেই উনি পার পেয়ে যাবে আল্লাহ ছোট্ট ছোট্ট কিছু দেখেই বড় গুনাহ মাফ করে দেয় আল্লাহ রিডাবার ভারী ভালো স্বভাব এদিক তাকান আল্লাহ তো আমি এই জন্য দাবি করতে পারি যে সরকারের কাছে আমরা দাবি করলে সরকার পূরণ করুক যদি নাও করে আপনারা স্লোগানে একমত থাকলে যদি বাস্তবায়ন করতো তাতে যে পরিমাণ নেকি হইতো ওই পরিমাণ নেকি স্লোগান দাতাদের আমলনামায় জমা হবে সংসদে নামাজের বিল পাস হোক পর্দার বিল পাস হোক জাকাতের বিল পাস হোক একমত একমত আমি বলবো নামাজের বিল আপনার বলবেন সংসদে পাস হোক নামাজের বিল সংসদে পাস হোক নামাজের বিল সংসদে পাস হোক পর্দার বিল সংসদে পাস হোক যাকাতের বিল সংসদে পাস হোক নারায়ণ তকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলোকে কিয়ামতে তোমার রসূলের হাতের সাথে মুসাফায় মিলাই দিও প্রত্যেকটা হাতকে কাবার গায়ে পৌঁছাই দিও মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ার তৌফিক দিও প্রত্যেকটা হাতকে রসূলের রওজায় হাত দিয়ার তৌফিক দিও কিয়ামতে হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও ওয়াল্লাহ আসর সময় কম আসর মানে সময় আসর মানে কি সময় আল্লাহ কসম এই কেন কইছি এতক্ষণ বলতে এগুলো কি কইলাম লক্ষ্য করবেন যে তাহলে কথাটার গুরুত্ব কত বেশি আল্লাহ যে কথা সাইডে সামনে কইতে চাইতেছে এ কথার গুরুত্ব কত বেশি যে আল্লাহ নিজেই কসম খেয়ে বলতেছে কথা বলেন নাই আল্লাহ কয় ওয়াল আসর আমি কসম খাই মানে কিছুর কসম আছে কোরআন শরীফের ভিতরে ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ওয়াত তীরি ওয়াজ যাইতুন ওয়াত তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন যে সকল আয়াতের শুরুতে ওয়াও দেখবেন বুঝবেন ওই ওয়ার মানে হলো কসম والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها এমন করে কসম কে জবাদ দোহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাক রাব্বুকা মা ক্বালা আল্লাহ পাক কসম খেয়েছেন এই সূরার ভিতরে আল্লাহ বলেন ওয়াল আসর আমার কাছে বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সময় হায়াত আর টাইমের অনেক দাম আসর মানে আইনে আসরের রক্ত হতে পারে আর
আসর মানে সমস্ত সময়ও হতে পারে। আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি, দুনিয়ার মানুষ জেনে নে ইন্নাল ইনসান লাফি খুস, শুরুতে কসম খেয়েছেন, এরপরে আরবিতে ইন্না আন্না এই শব্দগুলো আছে গুরুত্ব বাড়ানোর জন্য, ইন্না এই তাকিদের জন্য আছে, আল ইনসান এরপর আবার আলিফ লাম দিয়েছে এতো তাকিদ বাড়ায়, শব্দ হইছে জুমলাই জুমলাই ইসমিয়া খবরিয়া ওর দ্বারাও তাকিদ হয়, কয়েকটা তাকিদ দিয়ে বলেন আল ইনসান ইন্নাল ইনসান লাফি খুস, সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, আমি আল্লাহ চোখে দেখতেছি সব মানুষ ক্ষতির ভিতরে, বুড়োরাও ক্ষতির ভিতরে, এ বুড়োরাও ক্ষতির ভিতরে, পাবলিকও ক্ষতির ভিতরে, আলেমও ক্ষতির ভিতরে, সরকারি লোক ক্ষতির ভিতরে, সাধারণ লোক ক্ষতির ভিতরে, পুরুষরা ক্ষতির মধ্যে, নারীরা ক্ষতির মধ্যে, আমি দেখতেছি আল্লাহ তো সবাই রে দেখে, কথা কন্টি কিডিং না, একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? জিব্রাইলেরও না, মিকাইলেরও না, আজরাইলেরও না, কোন নবী রসুলের না, একে টাইমে সারা দুনিয়ার সব জায়গা দেখার ক্ষমতা আল্লাহ ছাড়ার কেউরে যদি মনে করেন তাহলে আপনি নামাজ রোজা পড়ার পর আপনি পাক্কা মুশরিক। ক্ষমতাটা কার? এর সাথে যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যদি এই জায়গা থেকে কই উনি আছে আছে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী সাথে আমার বউও প্রধানমন্ত্রী, তোকে দুডেরে সাজরাইয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আমি বিএনপি করে বলি যদি বলি উনিও আছে থাক আমার নেত্রী খালেদা জিয়াও প্রধানমন্ত্রী, রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনারে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনি সরকারের সাথে মোশরেফ শিরিক করেছেন, আল্লাহকে আল্লাহ বলে জানি, আল্লাহর যত গুণ আছে তার গুণের সাথে আল্লাহকে একক রাখতে হবে, ওই গুণের সাথে কেউরে শরিক করা যাবে না, একে টাইমে সব জায়গা দেখার আর উপস্থিত হওয়ার ক্ষমতা কার? ফেরেশতাদেরও না, নবী রসুলেরও না, আমার নবীরও না, কথা বলেন ঠিক কিডিং না, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, আল্লাহ বলেন কুল, হে নবী তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাক স্যার তুমি নাল খায়ের, তাহলে কোন প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতো না, ওহুদের মাঠে এভাবে মাইর খাওয়া লাগতো না, আগের থেকে সেদিক ডাল পাইতে বসে থাকতাম, তা এপে গেলে ওই পরিমাণ মাইর খাওয়া লাগতো না, আগের থেকে প্রতিরোধ গঠন করে যেতে পারতাম, আমি যদি গায়েব জানতাম তাহলে লবিদেব না আসাম আমারে লবিদেব না আসাম আমারে জাদু কইরা এক মাস ফেলায় রাখতে পারতো না, আমি গায়েব জানি না, সর্বময় ক্ষমতার মালিক গায়েব, জানেওয়ালাও আল্লাহ, বাঁচানেওয়ালাও আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা আল্লাহর, একে টাইমে সর্বস্তরে উপস্থিত ক্ষমতাও একমাত্র কার? ফেরেশ করেন ইমান রে ফেরেশ করেন, আকলিস দিনা কায়াক ফি কাল আমালুল কলিল, তোমার ইমানকে পরিষ্কার করো, ইমানের মধ্যে যেন কোনো শেরকের গন্ধ থাকে না, আমার নবী একে টাইমে সব জায়গা দেখতে পারে না, একে টাইমে সব জায়গা উপস্থিত হইতে পারে না, নবীর ভিতরে মানবিক দায়িত্ব মানবিক ক্ষমতা যতটুকু আছে তা নিয়ে নবী হায়াতুন নবী মদিনায় শুয়ে আছে, আমার নবী বলেন মানসাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কেউ আমার কবরের কাছে এসে যদি সালাম দেয় আর সালাত পড়ে দুরুদ পড়ে ওইটি আমি শুনি, মানসাল্লা আলাইয়া নায়ান উবলিগতুহু, যদি কেউ দূর থেকে দুরুদ ও সালাম পড়ে ওইটি আমি শুনি না, ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমারে পৌঁছাইয়া দেয়, জোরে কর না সুবহানাল্লাহ, আমার নবী যেমন নবীর হাদিয়াও তেমন, আল্লাহ পাক বলেন ওয়াল আসর সময়ের কসম কে বলি ইন্নাল ইনসান সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা আমানু, কোটেশন দিয়া আরবিতে বলে ইস্তিসনা, ইস্তিসনা করে বাছাই করে আল্লাহ বলেন মাত্র চার শ্রেণীর মানুষ ক্ষতির থেকে উইচে আসতে সক্ষম, এক হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ইমানদার, জোরে বলেন যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, পুল সিরাত বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, নাসর বিশ্বাস করে, জান্নাতের সব যারা বিশ্বাস করে এরা হলো মোমেন, এই মোমেনরা ক্ষতির হাত থেকে বেঁচে গেল, অন্য দুনিয়ায় যত যা আছে যত ইহুদ নাসারা কোটিপতি যা আছে না কেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, আপনারা ক্ষতি থেকে বের হয়ে আসেন ইমানের কারণে, জোরে বলেন আলহামদুলিল্লাহ, এবার ইমানের পরে আল্লাহ বলেন ইমানের সাথে থাকতে হবে ওয়া আমিলুস সালেহাত, খালি
ইমান থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমল নাই, কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, ঢিলা নাই, কুলুক নাই, মেসক নাই, দস্তারখান নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারাম বাসা কোটা নাই, এক সাইডে পাইকারি ধরে অন্যায় করছেন, জীবন ভরে করছেন, তবে যুবক তোমার অন্তরের মধ্যে বিশ্বাস আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া আর কোনো নবী নাই। একথায় যুবকরা একমত, জোরে বলেন একমত, আমরা সবাই একমত, আমাদের রব কে, আমাদের নবী কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ভণ্ড ভারতে আবিষ্কার হয়েছিল, আসতে ভারতে তার আবির্ভাব হয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী পায়খানার মধ্যে পইড়া গু খাইয়ে মরছে, এখনো পর্যন্ত সারা দুনিয়ায় তার চেলা চামুন্ডা তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ছাইড়া দেশে। এগুত না তারা খ্রিস্টানরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা, তাদের আন্দোলন, তাদের ধর্ম কোনো জয় হোক আর পরাজয় হোক ওইটা বিষয় না, ইসলাম ধর্মকে দুনিয়া থেকে মিটাই দেবে এই তাদের আন্দোলন। এই জন্য তারা কোটি কোটি টাকা ছাইড়া দেশে মুসলমান দেগুলা মোহাম্মদ কাদিয়ানির ভক্ত বানানোর জন্য, বেঈমান করার জন্য টাকা খাইয়া কাদিয়ানি ভক্ত হচ্ছে। যুবক সাক্ষী দাও, আমার তোমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক, আমার নবী, আমার নবীকে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস, এই দুই বিশ্বাসের পরে যদি অন্তরে তোমার মধ্যে বিশ্বাস থাকে, কোনো নেক আমল করা না থাকলে সমস্ত গুনার কারণে কোটি 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 বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে তুমি ইমানের সারাসিনার মধ্যে থাকার কারণে জান্নাতি হবা। আল্লাহ, ইমান সবচেয়ে বড় দামি, এরপরে ইমান থাকার পরে তুমি জান্নাতে যাইবা। আমার সেনাটির হুজুর বলতেন কুরআনের তাফসীর এভাবে, হে দোস্ত, জান্নাতের মধ্যে বিশাল জায়গা রয়েছে, বিশাল বিশাল জায়গা রয়েছে, ওর একটু জায়গা তোমার নামে দলিল না করলে তুমি জান্নাতের মধ্যে গাছপালা বা লাগাবা কি দিয়া? সুবহানাল্লাহ, করলে গাছ লাগানো হয়, কুরআন শরীফের আয়াত পড়লে বিল্ডিং তৈরি হয়ে যায়। এই গাছ লাগাবা কোন জায়গা, বিল্ডিং তৈরি করবা কোন জায়গা, আগে তো নামে জমি দলিল হইতে হবে, ঠিক কি ঠিক না? জবানে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ, এক্ষুনি আপনার আমার নামে জান্নাতের মধ্যে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে। প্রত্যেকের নামে আমাকে সব কজন মিলে এক দাগ না, আলাদা আলাদা দাগ তৈরি হয়ে গেছে। এখন এই জমিন হলো ফাঁকা, বিশাল ফাঁকা জমিন, ওর মধ্যে কিছুই নাই, একটা কুনসিও নাই, একটা ঘাস বনও নাই, একেবারে কিচ্ছু নাই, ফাঁকা সর, আপনার নামে দলিল হয়েছে দশ দুনিয়ার সমান জায়গা। এখন ওই সরের পর্যায়ে তো বসবাস করে শান্তি কামনা, ওর মধ্যে দালান কোটা বানাইতে হবে, কতক্ষণ ওর মধ্যে গাছপালা লাগাইতে হবে। দুনিয়ায় যতবার সুবহানাল্লাহ বলবেন অতটা গাছ ওই জমিনের মধ্যে লাগানো হবে, যতটা আয়াত পড়বেন কোরআন শরীফের অত তালা দালান তার জান্নাতের মধ্যে তৈরি হতে থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে নেক আমল করো। এবার নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল, আমার দিক যুবক, আমার দিক, আমার দিক যুবক, আমার দিক তাকাও, শ্রেষ্ঠ ইবাদত হলো ঈমানের পরে নাম্বার ওয়ান ইবাদত, আকিমিস সালাত তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সর্বশ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ, কথা কন, কথা বলেন, পড়া যাবে, যাবে, বলেন যাবে, আজকে থেকেই পাক্কা প্রতিজ্ঞা, যুবক নামাজ পড়ো চাকরি হবে, চাকরি না হোক আল্লাহ পাক তোমার যে কোনো বৈধ পন্থায় রুজির বরকত বাড়ায় দেবে। ফ্যামিলির সব সদস্য নামাজি হলে ফ্যামিলির ভিতরে শান্তি আর রহমত আসে। কেউ কি কইতে পারবেন যে আমার ফ্যামিলির সব সদস্য নামাজি? হয়তো ফাঁকে ফাঁকে কেউ আছেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়েটার বয়স পাঁচ বছর, তারপর তো ফরজ হই নেই, ওর মার সাথে পড়ে, এরপরে উপরে যে কয়জন আছে আমার ফ্যামিলি সবাই নামাজি, একটা মানুষও বেনামাজি নাই। মনের মধ্যে যে আনন্দ, আপনি নামাজ পড়েন, কাকি নামাজ পড়ে, দামলা দামলা ছেলে মেয়েরা নামাজ পড়ে না, কথা কন না কে, অশান্তির শেষ নাই, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সময় কম। এখন নেক আমল করব, এক নম্বরে নামাজ, ওয়া আমিলুস সালিহাত,
ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর। তিন নম্বর আর চার নম্বর হলো হকের উপরে অটল থাকব, জীবনে কোনোদিন না হক করব না। এ যুবক আমার শোনালো কে দিক তাকাও, আমলিক করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, কৃষক লীগ করো, শ্রমিক লীগ করো, যত লীগ করো না কেন, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যত রাজনৈতিক দল করো, সমস্ত দল আর লীগ আর পার্টির উপরে থাকবে ইসলাম ধর্মের ধর্ম লীগ। ঠিক কি ঠিক না? ছাত্রলীগ করো, যুবলীগ করো, চলমান ক্ষমতার বলে আলেম ওলামার সাথে বিয়াদবি করবে না। মুরব্বীরা যে যেখানে আছেন সেখানে জায়গা, একটা কথা মনে রাখবেন, আলেম ওলামা নাই বে নবী, এদের সাথে বিয়াদবি করলে বিয়াদবি চলে যায় নবীর উপরে, ওই বিয়াদবি চলে যায় আল্লাহ পর্যন্ত। আল্লাহ পাক বলেন মান আয়াদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলিদের সাথে বিয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি, আমার যুদ্ধ করতে কোনো হাতিয়ার লাগে না, আমি বলবো যে মইরা যা সঙ্গে সঙ্গে মরে যাবি, আমি বলবো ফকির হয়ে যা ফকির হয়ে যাবি, আমি বলবো এবার চেয়ারম্যান হতে পারবি না তো হতে পারবি না, আমি বলে দেবো এবার এমপি হতে পারবি না পারবি না, আমি বলে দেবো এবার ক্ষমতায় যাইতে পারবি না পারবি না, দুনিয়ার সমস্ত ভোট দিয়ে তোরে ক্ষমতায় নিতে পারবে না। এ যুবক, উলামা ইকরামের সাথে বেয়াদবি করবে না, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবে না, এর পক্ষে থাকবা। কুওয়াতে নাকি না দাড়ি বদমাকুন বরওয়জুদে খুদ সেতম্বে হদমাকুন, নেকির কাজ যদি করতে নাও পারো কমপক্ষে গুনা করে বোঝা বাড়াইও না, নেকি করতে পারো না পারো গুনা করে বোঝা বাড়াইও না। ওরে তিন টাকা কামাই করে যদি চোদ্দ শিয়ে খরচ করে তাহলে আট আনা লসে থাকে, কথা কোন ঠিক ঠিক না? তিন টাকা মানে বারো শিখে, সাথে যদি চোদ্দ শিয়ে খরচ হয়ে যায় সাড়ে তিন টাকা খরচ হবে, কামাই করছেন সামান্য সামান্য, অন্যায় করে খরচ করে ফেলাইছেন মোটা অঙ্কে, তাহলে জীবন ভরে লসের মধ্যে থাকবেন। অথবা সহবিল হাককে হকের পর মজবুত থাকবো, অথবা সবে সবর, আপদ বিপদ বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করব, এইটা হলো আল্লাহর পক্ষ থেকে অর্ডার। এই বছর যে করোনা আছে আপনারা ধৈর্যের সাথে রয়েছেন, এর জন্য আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করছে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষমেশ বলি, সারফুল মাকানে বিল মাকিন, ব্যক্তির কারণে বস্তুর কারণে জাগার দাম বাড়ে, কথা কন না কেন? ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমাদের গহরডাঙ্গা ছিল গ্রামের নাম গোপেরডাঙ্গা, তা হয়েছে গহরডাঙ্গা শামসুলাক ফরিদপুরির কারণে। বর্তমানে সারা বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে চলতেছে তাতে আমরা গোপালগঞ্জের একটু ঝাড়ি ঝুড়ি একটু বেশি বাড়ি, বাইরে গেলে একটু কলার যায় নোটক বাটুস্কুত কথা হবে না, আমার বাড়ি গোপালগঞ্জ, তার মানে প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জের মাটির কি আলাদা কোনো দাম আছে নাকি? বলমারির মাটির চাইতে একটু বেশি দাম না, বরঞ্চ কম দাম, অনেক কিছু হয় না, ফসল টসল যেমন ভালো হয় না, কিন্তু জাড়ি মারি হলো এক ব্যক্তির ক্ষমতা বলে কারণে, সে তিনি হলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে। যে ব্যক্তি বা বস্তুর দাম বাড়ে, ব্যক্তি বা বস্তুর কারণে সময় ও জায়গার দাম বাইরে যায়। আপনাদের এই গোয়ালবাড়ি এই জায়গা আমারে এখন পাওয়া বড় কঠিন, আমি মেলা দামি হয়ে গেছি তা না, চল্লিশ বিয়াল্লিশ হাজার লোক দাওয়াত দিতে আসছে সামনে সিজনের জন্য, এই দেরি হয়ে গেছে শুধু ওই কোন জায়গার থেকে ইত্যাদি ইত্যাদি হাদিয়া নিয়ে আসতেছে সেই অপেক্ষায়। হুজুর একটু দেখে যান, আপনার বাড়ি দিলি পরের দিন খাবেন, কিন্তু চোখের পর একটু তাজা তাজা তা দেখলে আমাকে একটু ভালো ঠিক মানে, একটা দাওয়াতের জন্য দল দড়ি এসে বসে রয়েছে, এত মিষ্টি নিয়ে এসে বসে রয়েছে, এত কিছু, আমার কি ভ্যালু আছে? কোনো দাম নাই, কোনো জাররা পরিমাণ দাম নাই। ও দোস্ত, আল্লাহর কোরআন এখন এত ব্যস্ততার ভিতর দিয়ে এই আসরের পরে গলবাড়ি সময় দেবে এটা সম্ভব না, আমার গার্ড ভেঙে নিয়ে আসতেছে, বাম পাশে শিরা ব্যথা করতেছে, সারা রাত রাস্তায় কুয়াশার ভিতরে, কালনার ঘাটেতে ফিরে গেছি, যশোরেতে মাহফিল করে কালনার ঘাটে আইছি, কুয়াশায় ফেরি সার্ভিস, আবার যশোর ঘুরে খুলনা ঘুরে বাড়ি আসছি, ফজরের আজান দিছে। এই অবস্থায় প্রত্যেকটা রাত, আগের রাত্রে পাবনায় গেছি, বাড়ি আসছি, ফজরের নামাজ পড়ছি, ভাইটি ভাড়া এত কষ্ট প্রত্যেক রাত্রে, এখন আপনাদের সময় দেওয়ার সময় নেই। মাত্র দিনের টানে শুনছি যে একটা মাদ্রাসা করছে, এখন ঘর করছে ছোট্ট করে, এর দরদে চলে আসছি, আল্লাহ পাক এই সমস্ত ঘরের মাধ্যমে কোরআনরে হেফাজত করতেছে। বর্তমান বিশ্বে এক কোটি হাফেজ আছে জোরেকন আলহামদুলিল্লাহ, তার ভিতরে চার ভাগের এক ভাগ সারা দুনিয়া, এত মুসলিম কান্ট্রির ভিতর দিয়েও চার ভাগের এক ভাগ হাফেজই হলো প্রায় বাংলা বাঙালি, প্রায় চারি লাখ হলো বাঙালি হাফেজ, এবং প্রত্যেক বছর সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রধান হয়ে আসে বাঙালি হাফেজরা। বাংলাদেশের সাথে আর কেউ পারে না, মক্কা মদিনায় কোরআন নাজিল হয় তারপরও বাঙালিদের সাথে পারে না, জোরে কোন আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট। এখন এই গ্রামের দাম বাড়বে, আমি বলে থাকি উদাহরণ দিতে যে সময় কম, তারা হোড়া লেগে যায়, দুটো বোতল কিনছেন প্লাস্টিকের এক টাকা এক টাকা, একটা বোতলের দাম এক টাকা, দুই বোতলের দাম দুই টাকা, এক বোতলের মধ্যে ষাট টাকা দামের কেরোসিন তেল ঢুকাইছেন, বোতলের দাম হলো কত?
61 টাকা, তেলের দাম 60, বোতলের দাম 1 টাকা, 61 টাকা। আরেকটা বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, ঘির দাম 1000 টাকা, বোতলের দাম 1 টাকা, দাম হলো কত? 1000 1 টাকা। বোতল হিসেবে দুইটা কিন্তু 1 টাকা, একটার মধ্যে কেরোসিন ঢুকছে 61 টাকা, আরেকটার মধ্যে ঘি ঢুকছে 1000 1 টাকা। দুনিয়ার যত বিদ্যা আছে সব কেরোসিন, সব কেরোসিন, কেরোসিন ফেলাই নে না, কারেন্ট চলে গেলি সে কি এর মানে? কার কেরোসিনের দরকার? তবে 60 টাকা, তবে দাম কত? আইএ বিএ এমএ বিসিএ ডাক্তার ইঞ্জিনিয়ার যত আছে কলেজ বিশ্ববিদ্যালয় সব কেরোসিন তেল 60 টাকা, 60 টাকা, ওর দ্বারা অত দাম বাড়ে না। আর আল্লাহর কোরআন ঘি, এ কথা কি স্বীকার করতে কে সন্দেহ আছে? আছে কে? তাহলে ঘি ঢোকে যে জায়গায় ওর দাম বাড়িয়ে যায় 1001 টাকা হয়ে যায়। গোয়ালবাড়ি কিছু ছিল না আপনাদের এর নাম, এনদে যাই এই রাস্তা দিয়ে যাই, এদিক দিয়ে যাই, ওই যে কোন জায়গা যেন বাগার টাকা টুটতি হয় না, এই দিক দিয়ে যাই, আমি বহুত যাই, খুব যাই, কিন্তু নামই না, আমার নামানোর কোনো সুযোগ এখানে হয় না, আমিও নামার সুযোগ পাই না। আজকে এই মাদ্রাসা ঢুকে নাম আসছে, এ জায়গায় 1001 টাকা দাম হয়ে গেছে। এই সুবাদে আসছি, পারলে উপকার করবেন, না পারলে বিপক্ষে কথা বলবেন না, বিপক্ষে কথা বললে কিন্তু বিপদ আছে। পাহাড় পাথরের পাহাড়, সৌদি আরবে তো বহু সৌদি যারা গেছে তারা সাক্ষী দেবে, পাথরের পাহাড়ের গোড়ায় ছোট ছোট জুড়ো পাথর আছে না, হাঁটতে গেলে আপনি বড় উঁচু পাথর তুর জাবালে নূর দেখতে দেখতে হাঁটতেছেন, হাঁটতেছেন নিচের দিক খেয়াল নাই, ছোট ডেলা পাথর একখান পাঁচ সাথে লাগিয়ে হোসট খাইয়ে নখ উল্টে গেছে, রাগে জ্বালায় ফতফত করতেছে, শয়তান পাথর, এক বড় পাহাড়ের গোড়ায় তুই ছোট পাথর, তোর জালে আমার নখ উল্টে গেছে, রাগ আমি আসতেছি দেখাচ্ছি, পাহাড়ের পর রাগ হয়েছেন, তুই তুই এ জায়গা আসিস বুঝে, এই ছোট পাথর এই জায়গা তুই না থাকলে হতো না, রাগ আমি বাংলাদেশে ফিরে বার আসি, বাংলাদেশে এসে সৈতিয়ে ডেলা ব্যাগ ভরে গুছাই নিয়ে গেছে, ওই দেশের পাথরের গাওয়াই মাগ ভাঙবে, যাইয়ে কোরস বইয়ে ডেলা মারা শুরু করছে, পাহাড়ে ভাঙ্গি ফেলাই দেবে, তো ডেলাতে পাহাড় ভাঙ্গি তো গুড়ু গুড়ু হয়ে যাবে। হ্যাঁ ওই থায় নাকি পাইছি ওর সামনে, এবার সৈতি পয়লা বক্কার সামনে রাড়িয়ে গেল, বাংলাদেশে সৈতি ডেলার সামনে পাথরের পাহাড়, আর এর নাম আমরা। এই গাউতি গাউতি পাহাড় ভাঙি যাবে না, প্রত্যেক গাইতে কি ভাঙবে? ও ডিল ভাঙবে, কি ভাঙবে? মাদ্রাসা মসজিদ পাথরের পাহাড়, নিচে যে হাঁটা দিতে গেলে ছোট ছোট পোলাপান হোসট খাইতেই পারেন, ওরা তো হুজুর হইয়া আসে নাই, হুজুর হইতে আসছে, ত্রুটি থাকতেই পারে, আপনারটা 22 বছরের এখনো দাঁড়ায় দাঁড়ায় আশাইল বাগান ভিজিয়াই স্প্রে করে, আর ওটা 8 বছরের এত ভালো হয় কি এর আইসে, ও তো ল্যাংটাই তোরে ধরে রয়েছে এখনো বিছেনে মতে, তাহলে সেইটের পর এত জাড়ি জড়ি কেন? এই ছোট পাথর পায়ে বাজি গেছে, রাগ করে রাগ হুজুর তোর মাদ্রাসা আমি দেখাচ্ছি, সাবধান এর গায়, এই মাদ্রাসা মসজিদের গায়ে যে ডিল মারবেন ওই ডিল ভাঙবে, তাইতে তাকাবেন চোখ কানা হয়ে যাবে, মুখ দেব বিপক্ষে কথা বলবেন, মরার 10 বছর আগে প্যারালাইসিসে নালাবেন খালি কথা কথা, হুজুর কি যে বললাম বুঝতে পারলাম না, কি অর্থ বোঝো না, এই মাদ্রাসার বিপক্ষে দুই কথা কইছো, দুদু এই জায়গা মাইর খাইছো, বিপক্ষে কলম দিয়ে লাগছেন, আত্মান জুলিও রয়েছে কি হয়েছে, ও তো কাজ করে না, ওই আদ্যে কিছু লেখস ওই জন্য ওই ওই ডেলা মাইর 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 খেয়েছে, এক মাতুবার আর এক মাতুবার বাড়ি হাঁটি গেছিস, মরার 10 বছর আগে প্যারালাইসিস বানায় পঙ্গু বানায় ফেলাই তুই, কি যে অন্যায় করলাম হুজুর, কেন যেন পড়ে থাকলো, কে ওই যে চাকা পাংচার হয়ে গেছে তোর, আর এক বাড়ি গেছিলি না ক্রিমিনাল ইয়ত্তি ব্রেন স্ট্রক, কেন মাথার মধ্যে কথা পাকাইছে, হার্ট ডিস্টার্ব কেন, হার্টের মধ্যে কথা তৈরি করছে যে মসজিদ মাদ্রাসার বিপক্ষে এই করবো ওই করবো সেই করবো, হার্ট ডিস্টার্ব, যে ডেলা মারবি ওই ডেলা ভেঙে যাবে, ডিল মারবি তো ভাঙবে, তবে পারলে সহযোগিতা করব, না পারলে বিপক্ষে কিছু করব না।